নিয়ে বদমাইশি করতে শুরু করে দিয়েছে। সকাল সকাল টম ভীষণ দুষ্টু করে। আর এখানে আমার বুবু রেডি হয়ে গেছে ও ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য। বুবু গুড, ব্লগ স্টার্ট কর। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাভ। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আর বুবুল রেডি হয়ে গেছিল একা বেরোনোর জন্য। আমাদের একটু কোথাও বেরোনোর কথা ছিল তো দিবাকর বলে, আরে আমি তো রেডি, তো আমি ওকে গিয়ে দিয়ে আসছি। তাই এখন বুবুলকে নিয়ে যাবে ওর পাপা, তাই তো? ঠিক আছে, চলো বাই বাই। আর বুবুল আজকে এসে বুবুলের তো ক্লে পটিং টা দেখাবে, যে ক্লে পট হবে না? ঠিক আছে, হবে, চলো দেখো, শিখিয়ে দেবে না ম্যাম? চলো, হ্যাঁ এসে পুজো দিয়ে দেবে। দিবাকর ওকে দিয়ে আসছে, বলছে আমি যখন বাড়িতেই আছি আমি গিয়ে দিয়ে আসছি। লাইফে সবকিছু কারোর থেকে না কারোর থেকে শিখি, বাজার করা থেকে শুরু করে। বাজার করা তো দেখো ছোটবেলা থেকে মা বাবাকে দেখে শিখি, তাই না? প্যারেন্টিং টা মা বাবা আমাদের কিভাবে শাসন করেছিল, কিভাবে বড় করে তুলো, সেটা মা বাবাদের থেকেই শিখি। বা কাকা জ্যাঠা কাকু, হ্যাঁ এরা এরকম ভাবে করতো, আমরা এইভাবে করি, সবকিছু দেখে দেখে শিখি। কিন্তু সত্যি কথা বলতে আমরা যারা বড়, তারা যদি মানুষের বিহেভিয়ারটা আমরা কাউকে দেখে শিখতাম তাহলে তো কথাই ছিল না। আমরা যারা সফিস্টিকেটেড বলি, নিজেকে এডুকেটেড বলি, তারা সত্যিকারই কিছু কিছু জায়গায় এডুকেশনের সঠিক মর্মটাও বুঝে উঠতে পারি না, আর ব্যবহারটা তো বুঝিই না, সেটা তো ছেড়েই দাও। তো এটাই হচ্ছে কথা, দিনটা শুরু করছে একটা নতুন ভাবে। সবার আগে বলবো, পড়াশোনা দিয়ে নিজেকে বিচার করো না, নিজেকে বিচার করো ব্যবহার দিয়ে। ব্যবহারটা তোমার থেকে যারা গরিব লোক তাদের জন্য যেরকম বিহেভিয়ার রাখবে, তোমার থেকে যারা বড় লোক তাদের জন্য সেম বিহেভিয়ার রাখবে। বিহেভিয়ারটা কিন্তু খুব 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 জরুরি তোমাদের জন্য। চলো শুরু করছি একটা নতুন দিন, একটা নতুন ভাবে, একটা নতুন আইডিয়া নিয়ে, যে মানুষের ব্যবহারটা ঠিক করে। ব্যবহার ঠিক করলে দেখবে অটোমেটিক সব কিছু ভালো হয়ে যায়। তুমি খুব একটা একটা নর্মাল একটা উদাহরণ দিই, হ্যাঁ, একটা মন্দিরে গেলে, মন্দিরে ঢোকার সময় মন্দিরের বাইরে যে পুলারাটা দাঁড়িয়ে আছে তার সাথে খুব বাজে করে বিহেভ করে, কিন্তু তারপরে গিয়ে মন্দিরের কাছে গিয়ে তুমি খুব ভালো করে ভক্তি ভক্তি শ্রদ্ধা ভরে পুজো দিলে, তাহলে কি ভগবানের সেই পুজোটা নেয়? আই হ্যাভ আ স্ট্রং ডাউট। তো চলো এই দিনটা শুরু করছি, সঙ্গে থাকো তোমরা। ইলিশ মাছ ভাপা, আর তার সঙ্গে দিবাকর অনেকগুলো আনারস এনেছিল না, আনারসের চাটনি। তো এই হচ্ছে কথা। আর এই দেখো লাস্ট কয়েকদিন এই যে চোখের তলা ভালো করে বড় করে কালি পড়ে গেছে, একটু টেনশন চলছে নিজের মাথার মধ্যে দিয়ে, কি করে কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না, তার জন্যই এটা তার ফল। আমার যদি একটু টেনশন হয় দুটো কাজ হয় আমার সাথে, এক হচ্ছে আমার শরীর ডিটোরিয়েট করে যায়, সেকেন্ড হচ্ছে আমার চোখের তলা কালি পড়ে যায়। আর আমি তুমি হাজার আমি যদি ফুর্তিতে থাকি, আমাকে তুমি রাত্রে ঘুমোতে দিও না, সারাদিন ধরে কাজ করো, আমার শরীরের মধ্যে কোন রকমের ডিফারেন্স হবে না। তো চলো শুরু করি দিনটা। ওইখানে এই দেখো চিকেন ছিল, চিকেনটা গরম করা হয়ে গেছে, ডিম সিদ্ধ বসিয়েছি কারণ আমরা সকালবেলা থেকে খাবো এগ স্যান্ডউইচ। একটু বাইরে বার করেছে আর আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। এই যে এরা দুজন বাবাই, এই যে সকালবেলা এদেরকে একটু বাইরে বার না করলে এর মনটা খুব বেশি করে খারাপ হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে আছে, লিফট খুললে চলে গেলেই প্রবলেম হয়ে যাবে ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কি হচ্ছে এখন ব্যাপারটা, আমি যেহেতু এখন অফিসে প্রায় 7-8 বছর ধরে না, তার আগেও যখন চাকরি করতাম তখন এই দেখো এনে কি লিফট বাটন ধরে ঢুকে গেছে লিফটে। চলো 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 চলো, আমি জানি তো এদের রোজকার বদমাইশি। বাই বাই বলছিলাম, তো আগে সালবার পরে সবসময় বেরোতে বেরোতে না, এখন সালবার কালেকশন ও ঠিকঠাক আছে। আর তার থেকেও বড় কথা, সালবার পরে বেরোলে আমার একটু ইজি লাগে, ফটাফট পরলাম পরে বেরিয়ে গেলাম। আর অন্য ড্রেস পরতে গেলে একটু ভাবতে লাগে কি পরবো কি পরবো না, কারণ সোম থেকে শনি রোজই সালবার পরে অফিসে যাই। আর তারপরে এটাই আর কি কথা, 7 বছরের হ্যাবিট, অত জলদিতে শেষ হবে না, তাই না বলো? চল বেরি পড়ছে বাড়ি থেকে, ব্রেকফাস্ট করেছিলাম না গাড়িতে বসে, ফার্স্টে ব্রেকফাস্ট করলাম তারপরে এগোনো। চলো যাই।
দাদা ফ্রুটস কেটে দিয়ে দিও, থ্যাংক ইউ দে, আরো একটা ফল, আরো একটা ফ্রুটস দিও, আরো ফল না হয়ে গেল। কিছু কিছু দাদা না বেশ ভালো মনের মধ্যে থেকে যায়। এই দাদাটার পাশে একটা লোক কলার খোসা ফেলে গেছিল, তখন দাদা নিজে থেকে বললো ভাই কলার খোসাটা তোল, তুলে সাইডে রাখ, কারণ ওখানে যদি কেউ, ওখানে একটা স্টেপিং করার জায়গাও ছিল, ওখানে যদি কেউ পা দিত সেই লোকটা পড়তো। একটা অ্যাক্সিডেন্ট থেকে আমরা যদি প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয় এইভাবে আমরা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারি। তো চলো যাই, সাথে পেয়েছিল খিদে তাই আমরা এখন খাচ্ছি পেয়ারা মাখা। পেয়ারা মাখা তো এখানে পারে না, তবে হ্যাঁ পেয়ারাটাকে কেটে ভালো করে নুন দিয়ে দেবে, তো সেটা আমরা এখন খাবো। হেলদি খাবার, ভালো করছে, অনেকগুলো পিস করে দিচ্ছে তাই না, খেতে ইজি হবে। ভাই একই দে, টেকনিকটা দেখো না কত উপর থেকে দিচ্ছে। না হয়ে গেছে, এই যে আমাদের খাবার। এরা করছে সত্যিকারের স্ট্রাগল, পারলে এদেরকে হেল্প করা উচিত আমাদের, নাকি অন্য কাউকে। এদিকে আছে ইলিশ সর্ষে, এদিকে আছে ইলিশ ভাপা, ডাল, চিকেন আর মাছের বড়া, যেগুলো আমরা সবাই খেয়ে নিয়েছি। খালি তোরই আছে মাছের বড়া, ওগুলো আমাদের সবার খাওয়া গেছে। ইয়েস, তা তো সবই খেয়ে নেবো। আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। আজকে আমার কন্যা অনেক কাজ করছে, ওয়েদারটা দেখো, বৃষ্টিটা আসছে দেখেছ, মাই গড। আর ম্যাক্সিমাম 5 মিনিট তার মধ্যে পুরো বৃষ্টি চলে আসবে এদিকে। খুব 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 সুন্দর লাগছে, খুব বিস্কুট খেকো লোকজন এখানে, আমি আর দিবাকর খাবো চা করে চলে এসেছি। আর এই যে এখানে চা, সবজির দাম না বাপরে বাপ, এইটুকুনি সবজি আমার 500 টাকা লেগেছে, প্রচন্ড সবজির দাম। আর এখানে লিসা দিদি করছে, হলো কি লিসা দিদি কি করছে, আর এই দেখো বদমাসটাকে দেখো, বিবৎস পরিমাণ দুষ্টু হয়েছে, বাপরে বাপ, কালকের জন্য সবজি কাটছে, তাই তো লিসা দিদি। আর এখানে আমি বসিয়েছি ডিম সিদ্ধ, আর এখানে হচ্ছে ভোগ চালের ভাত, রাত্রের হচ্ছে এটা মেনু। এই যে বুবু, কালকে তোমার এক্সাম কিন্তু, এখন দরকার নেই বুবু, না বাবা না, প্লিজ বুবু, না না বুবু, এক্সাম, এক্সামের পরে তুমি কেটো পাক্কা। ইয়েস, 1 মিনিট, ওয়েট ওয়েট ওয়েট, আই উইল শো ইউ, আই উইল শো ইউ। শেষমেশ বুবুলকে বলা হলো, বুবুল তোর এক্সাম পরে করিস, তো বুবুল এনে চলে যাচ্ছে। লিসা দিদি বুবুলকে শেখানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি বলে দিলাম লিসা দিদিকে নো, তাই তো লিসা দিদি। আফটার এক্সাম, সানডে 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 হয়ে গেল শেষ, সোম থেকে শনিবার অবধি আমি ওয়েট করে থাকি সানডের জন্য। সানডেটা যখন আসে না, দৌড়াতে দৌড়াতে চলে যায়, যে বলবো কিছু বলার নেই। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, যদি ব্লগটাতে প্লিজ কিছু ভালো লেগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব প্লিজ করো। অনেক কষ্ট করে মেহনত করে দিনের প্রতিটা মুহূর্তে তুলে রাখার চেষ্টা করি,
নিজের একটা ভালো স্মৃতি হয়ে যায়, তবে তোমরা দেখে যদি সেটাকে অ্যাপ্রিসিয়েট করো তাহলে আরো বেশি ভালো লাগবে। তো দেখা হবে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ভালো থেকো, ভালো রেখো, সবাইকে সম্মান দিও। বাই বাই।